চাপাইয়ের মুসলমানরা তাদের পক্ষে যারা কোরআনের আইনের পক্ষে ঠিক না ঠিক আমি অনেক আগে থেকে জানতাম চাপাইয়ের মুসলমানরা তাদেরকে নেতা হিসেবে মানে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শামিল রাখে চাপাইয়ের মুসলমানরা তাদের পিছনে ঘোরে না যারা জনগণের হক নষ্ট করে দেশের টাকা বিদেশে পাচার করে কথা ঠিক কি না চাপাইয়ের মুসলমানরা তাদেরকে নেতা হিসেবে দেখতে চায় যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় কথা ঠিক কি না কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস আচ্ছা বলুন তো পৃথিবীতে এমন কোন গ্রন্থ কি আছে যেই গ্রন্থের মধ্যে অতটা মজা আছে যতটা মজা আল্লাহর কোরআনের মধ্যে আছে এত মজা কোন গ্রন্থের মধ্যে আছে তো এই গ্রন্থটা আপনাদের কাছে কি পুরাতন মনে হয় এই কোরআনটা কি পুরাতন মনে হয় আমার বন্ধুগণ কোরআনুল কারীম যে পুরাতন নয় এর উপযুক্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই এই ময়দানের মধ্যে এই মুহূর্তে বসা আছে এমন অনেক মুরব্বি যাদের বয়স 74 থেকে 80 বছর হয়ে গিয়েছে ঠিক কি না আমার বন্ধুগণ ওই মুরব্বি বাবাগুলোকে জিজ্ঞাসা করুন ছোটবেলা থেকে মসজিদে গিয়ে ইমাম সাহেবের জবান দিয়ে শুরুতে একটা সূরার তেলাওয়াত তারা শুনেছিল যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা কি নাম যখনই মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে হাত বেঁধেছে তখন ইমাম সাহেব কত সুন্দর করে পড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমার বন্ধুগণ যেই মুরব্বি বাবার বয়স 80 বছর হয়ে গিয়েছে ওই মুরব্বি বাবজান 80 বছর ধরে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনছে আজকে 80 বছর পরে যদি মসজিদে যায় যাওয়ার পরে বলেন তো ছোট্টবেলার ইমাম সাহেবের সেই সূরাতুল ফাতিহার তেলাওয়াত আজও ইমাম সাহেবের জবান দিয়ে শোনা যায় কি যায় না কিন্তু মালিকের কসম করে বলি ওই সত্তার কসম করে বলি 80 বছর আগে 74 বছর আগে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবার পরে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনবার পরে যেমন মজা লেগেছিল যেমন স্বাদ লেগেছিল যেমন মধু পেয়েছিল আল্লাহে মাওলার কসম করে বলি আজ 80 বছর পরে ওই সূরাতুল ফাতিহার মধ্যে সেই রকম মজাই আছে সেই রকম স্বাদই আছে মধুই আছে এক ফোঁটা মধু আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে থেকে কমে নাই কমে নাই কমে নাই আওয়াজ দিয়ে বলো মুসলমান ঠিক কি না কমছে নাকি কমছে নাকি আমার বন্ধুগণ দুনিয়ার কত কবি সাহিত্যিকেরা কত কি বানায় দুনিয়ার কত গায়কেরা
লক্ষ লক্ষ টাকার যন্ত্র দিয়ে কত সুরলিত কণ্ঠে কত গান বানায়, সেইটা কিন্তু দুই তার ছয় মাস পরে আর কারো শুনতে ভালো লাগে না। কিন্তু কি মজার ব্যাপার গো, ও চাপাইবাসী কি মধু আল্লাহ কোরআনের ভিতরে দিল গো। যেই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই কোরআনুল কারীমের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসা তৈরি করা হলো, ওই কোরআনুল কারীমের ভিতরে মহান মালিক কি মধু দিয়ে দিল গো। সারা জীবন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আজ পর্যন্ত খারাপ লাগে না, যতই শুনি ততই মজা, যতই শুনতুম ঈমানা। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ইমান বেড়ে যাবে, এমন কোন গ্রন্থ নাই যার তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। কেবলমাত্র আল্লাহর কোরআনের কথা শুনলেই তেলাওয়াত শুনলে ইমানটাকে মজবুত করে দিবেন যিনি, বাড়িয়ে দিবেন যিনি, তার নামটা কি একবার বলেন তো শুনি। আরো জোরে চিৎকার মেরে বলেন তার নাম কি? সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ দেখে কি দেখে না? সেই আল্লাহ বসে কি বসে না? এই জমিনে কারা ইমানদারদের প্রতি অন্যায় করতে চায়, অবিচার করতে চায়, জুলুম করতে চায়, কারা নিরপরাধী ইমানদারদের অপরাধী বানায় সমাজের ভিতরে কলঙ্কিত করতে চায়, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব জানে, সব দেখে, সব বোঝে। একদিন একদিন জালেমদের বিচার এই জমিনে হবেই হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে অফুরন্ত মধু আছে জন্যই তো মক্কার কাফের মুশরিকগুলো যেই নবীকে পাগল বলে গালি দিত, যেই নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করত না, যেই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে পাথর মেরে তারা রক্তাক্ত করে দিত। নবীজির শরীর মোবারক থেকে টপটপ করে রক্ত যারা ঝরিয়েছিল, ওই নবী যখন রাতের অন্ধকারে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার সেই জালেম গোষ্ঠী, মক্কার সেই কাফের মুশরিকের আন্ডা বাচ্চাগুলো রাতের অন্ধকারে নবীজির ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির মধু মাখা কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবার জন্য তারা কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় চাপাইবাসী, আমি বলতে চাই আপনাদেরকে, যেই কোরআনুল কারীমের মধু সংগ্রহ করবার জন্য মক্কার মুশরিক রান্ডা বাচ্চাগুলো রাতের অন্ধকারে নবীজির ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সময় কাটিয়ে দিয়েছে, রাত্র কাটিয়ে দিয়েছে, ওই কোরআনুল কারীমের কথাগুলো যদি আজকে বাংলার জমিনে চালু থাকে, ওই কোরআনুল কারীম দিয়ে যদি আজকে বাংলার জমিনটা পরিচালিত হয়, ওই কোরআনুল কারীমের আইন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, ওই কোরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে বলুন এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে কি আসবে না? আমরা সেই কোরআনের শাসন বাংলার জমিনে চাই কি চাই না? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কারা কারা চাও? দুটো হাত টান টান করে তুমি আমার আল্লাহকে দেখাও। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আমি আপনার উপরে কিতাবখানা নাযিল করেছি লিতুখরিজান নাস, মানব জাতিকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক গ্রন্থ খানা নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শেষ করবো না চলবে? অল্প কয়েক মিনিট চলুক। আমার বন্ধুগণ লক্ষ্য করুন গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন লিতুখরিজান নাস,
মানব জাতির কথা আল্লাহ পাক বলছেন নাস মানে মানুষ আল্লাহ কিন্তু মুসলিমদের কথা বলেন নাই ইমানদারদের কথা এখানে বলেন নাই আল্লাহ বলেছেন নিতুখুরি জান্নাস মানব জাতির কথা আল্লাহ পাক বলেছেন এবার বুঝে থাকলে বলেন তো দেখি চাপাইয়ের মুসলমান মানুষ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বলেছেন এই মানুষের মধ্যে খালি কি মুসলমান আছে নাকি অন্য ধর্মের মানুষেরাও আছে খালি কি মুসলমানরা মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে এনারা কি মানুষ নয় আমার বন্ধুগণ সমস্ত ধর্মের মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস এই কিতাব কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নাই কিছু কিছু মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা ঢুকে পড়েছে কুরআনুল কারীম মনে হয় শুধু মুসলমানদের জন্য নাযিল হয়েছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বায়ানুল লিন-নাস ঘোষণা কার কুরআনুল কারীম নাযিল হয়েছে সমস্ত ধর্মের মানুষের জন্য আমার বন্ধুগণ সহজেই বুঝতে পারবেন দিনের বেলা জমিন থেকে আকাশের দিকে তাকিয়ে দেখবেন জমিনটাকে আলোকিত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে একটা বাল্ব সেট করে দিয়েছেন ওই বাল্বটার নাম যেন কি সবাই বলেন ওই সূর্য কি চাপাইয়ে আছে না খালি রংপুরে আছে আমার বন্ধুগণ এবার বুঝে থাকলে বলেন তো দেখে এই সূর্য নামক বাল্পের আলো কি শুধুমাত্র মুসলমানরা গ্রহণ করে নাকি সমস্ত ধর্মের মানুষেরাই গ্রহণ করে কেন গ্রহণ করে তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামক বাল্বখানা আকাশের মধ্যে ঝুলাইয়া দিয়ে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষগুলোরে ও পৃথিবীর মানব জাতিরা লক্ষ্য গররে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে সূর্য নামক বাল্ব ঝুলাইয়া দিলাম এই সূর্য নামক বাল্পের আলো নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য নয় সমস্ত ধর্মের সমস্ত রাষ্ট্রের সমস্ত গোত্রের মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামক বাল্বখানা আকাশের মধ্যে ঝুলাইয়া দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো লিতুখরিজান নাস এই শব্দের দ্বারা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরা যেমনটি লাভবান হবে উপকৃত হবে ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীম নামক বাল্বের আলো গ্রহণ করে পৃথিবীর সমস্ত আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর কুরআনুল কারীমের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে আল্লাহ ওয়ালা হবে ইমানদার হবে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দয়া করে কুরআনুল কারীম খানা নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আরো চিৎকার মেরে বলে আল্লাহু আকবার এবার বুঝে থাকলে বলেন তো কুরআন কি শুধুমাত্র মুসলমানদের না সবার সবার কুরআন লিতুখরিজান নাস সমস্ত মানুষের জন্য কুরআন নাজিল করেছেন যিনি তিনি কে আমরা তো চাই এই যে আমাদের কোরআনের আলোচনাগুলো এগুলো এদেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মতের মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে যাক আল্লাহ চাইলে তো পারে কখন তার হৃদয়টা পরিবর্তন করে কালেমাওয়ালা বানায় দিবে এটা আল্লাহই ভালো জানেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে থাকার কারণে বলেন তো বিশ্ববাসীর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কেমন লাভ হয়েছে আমার বন্ধুগণ মনে পড়ে গেল নবীজির নবুয়তের পঞ্চম বর্ষের কথা আমি কি একটু বলবো নবীজির নবুয়তের পঞ্চম বর্ষ নবীজি যখন দেখলেন মক্কার মুশরিকদের জুলুম নির্যাতন নিপীড়ন দিনের পর দিন বাড়িয়েই চলছে বাড়িয়েই চলছে নবীজি তখন সিদ্ধান্ত নিলেন কিছু মুসলমানদেরকে মক্কার বাহিরে পাঠিয়ে দিবে নবীজি কিছু সাহাবীদেরকে আবিসিনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন দুই দুইটা উদ্দেশ্য নিয়ে জোরে বলেন কয়টা মনোযোগ আছে আপনাদের দুইটা উদ্দেশ্য নিয়ে নবীজি আবিসিনিয়ার জমিনে কিছু সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন আমার বন্ধুগণ এক নাম্বার উদ্দেশ্য হলো মক্কার বাইরে যেই কয়জন সাহাবি যেই কয়েদিন থাকবে অন্তত পক্ষে ওই কয়জন সাহাবি
ওই কয়েক দিনের জন্য হলেও মক্কার মুশরিকদের জুলুম নির্যাতন থেকে তারা মুক্তি পাবে বলেন ঠিক কি না দ্বিতীয় উদ্দেশ্য হলো নবীজি যেই আবিসিনিয়ার জমিনে মুসলমানদেরকে পাঠিয়ে দিচ্ছেন ওই আবিসিনিয়ার মানুষগুলো হলো বিধর্মী বেঈমান নবীজি চিন্তা করলেন ওই আবিসিনিয়ার জমিনে গিয়ে ইমানদাররা যদি কালেমার দাওয়াত দিতে থাকে তাহলে এমন তো হতে পারে ইমানদারদের কালেমার দাওয়াতের কারণে আবিসিনিয়ার বেঈমানগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আমার বন্ধুগণ এই দুইটা উদ্দেশ্য নিয়ে নবীজি মক্কা থেকে আবিসিনিয়ায় কিছু মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন অত্যন্ত লক্ষণীয় বিষয় হলো এই সাহাবীদের মধ্যে একজন ছিলেন রাসূলের প্রিয় সাহাবী যার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শুধু প্রিয় সাহাবী ছিলেন তা নয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির জামাই সুবহানাল্লাহ বলবেন না শুধু জামাই নয় নবীজির ডাবল জামাই ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একবার বলেন সুবহানাল্লাহ একজন কন্যাকে নবীজি যখন উসমানের হাতে তুলে দিলেন এই কন্যা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন নবীজির পর তার তৃতীয় কন্যাটাকে হযরতে উসমানের হাতে তুলে দিলেন তৃতীয় কন্যা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন নবীজি দুটো হাত আকাশের দিকে তুলে বললেন ওগো মালিক আমি আমার আদরের সাহাবীর হাতে একে একে দুই দুইজন কন্যাকে উঠাইয়া দিলাম ওগো মালিক আপনি দয়া করে দুইজন দুইজন আমার আদরের কন্যাকেই আপনি পৃথিবী থেকে বিদায় করে দিলেন ওগো মালিক আমার মনে তো চায় আর একজন যদি আমার কন্যা বা বিবাহিত থাকতো ওই কন্যাটাকেও আমি নবীজি আমার আদরের উসমানের হাতে তুলে দিতাম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মেয়ে দিয়েছিলেন কয়জন মারা গেছে দুইজনই নবীজি বলছেন আর একজন যদি থাকতো সেইটাও আমি উসমানের হাতে তুলে দিতাম এবার বলেন তো উসমানের প্রতি নবীজির মহাব্বত কম না বেশি আমার বন্ধুগণ বলেন তো এবার দেখি তাহলে কেমন আপনারা আলোচনা শুনছেন একটু এবার বলেন তো দেখি এই রকম মহাব্বতের জামাই বাংলার জমিনে বর্তমান কম না বেশি বলেন বলেন দুইটা মেয়ে দিয়েছে দুইজনই মারা গেছে আবার আরেকটা মেয়ে দেওয়ার জন্য শ্বশুর আব্বা রেডি হয়ে থাকবে এরকম জামাইয়ের সংখ্যা বাংলাদেশে কম না বেশি একটা দিছে ওইটার উপরে যে জুলুম নির্যাতন চালায় বাংলার যুবকেরা শ্বশুর তো চিন্তা করে তোর একটা দিয়েই মস্ত বড় ভুল করেছি কথা বলে ঠিক কিনা বউকে জ্বালায় বউকে পিটায় বইয়ের উপরে জুলুম নির্যাতন চালায় এরকম যুবক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্তত পক্ষে চাপাই একটাও নেই না না নাই চাপাই আছে এখন অনেক যুবকরা বলবে যে হুজুর আপনি তো নারীদের পক্ষে বলছেন তারা যে আমাদেরকে জ্বালায় হ্যাঁ তারাও আপনাদেরকে জ্বালায় এটা আমরা জানি কারণ আমাদের ঘরেও তো আছে একজন ঠিক কিনা শুনুন নারীরা বাঁকা কারণ তাদেরকে সোজা হাত দিয়ে তৈরি করা হয় নাই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কি হাত দিয়ে বাঁকা হাড় দিয়ে আপনি তাদেরকে বেশি সোজা করতে যাবেন না আপনি যতই সোজাটা বলেন না কেন কিছু কিছু মা বোন আছে তারা একটু বাঁকাই বুঝে থাকে কথা ঠিক কি না আপনি যতই তাদেরকে সোজা পথে চালাতে চান না কেন তারা একটু বাঁকা পথে চলবেই এটা তাদের নিয়ম কথা ঠিক কি না আমার বন্ধুরা সেই জন্য আপনি মা বোনদেরকে মারবেন না ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবেন না তাদেরকে মারধর করলে দরবারে আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠ করে দাঁড় হতে হবে আপনি যতটুকু পারেন বুঝান সবুর করেন আল্লাহর কাছে হাত দুটো তুলে একটু কান্নাকাটি করেন আল্লাহ তো তার দিলের ভিতরে একদিন না একদিন বুঝ দিতেও পারে কথা ঠিক কিনা তো যারা স্ত্রী গায়ে হাত তুলেছেন স্ত্রীকে মেরেছেন আজ থেকে একটু কি তওবা করা যায় না বাবা স্ত্রীকে আর মারবো না কোনোদিন স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব না কত হাজি সাহেব আমি দেখেছি হস করে আসার পরে হাঁটুর উপরে লুঙ্গি তুলে স্ত্রী তার সদ্য গোষ্ঠীকে তুলে গালি দেয় নাই 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 কথা কানে আসে না নাই একটু একটু রাগ কমিয়ে দিই রাগ কমিয়ে দিই আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে ভালোবাসি যারা মানুষকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় স্ত্রীকে যদি মাফ করে দেই তাহলে কি গুনাহ হবে মনে রাখবেন
যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিবে ময়দানে মাহশারে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে না সুবহানাল্লাহ থাক আগামীকাল সকালবেলা বললেও চলবে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ওসমানের মতো জামাই আল্লাহ পাক বাংলাদেশের ঘরে ঘরে তৈরি করে দিক বলেন আমিন আমার বন্ধুগণ নবীজি কয়টা উদ্দেশ্য নিয়ে মক্কার বাইরে মুসলমানদেরকে পাঠালেন হাতের দিকে তাকায় বলেন কয়টা আরো জোরে জোর হলো না জোরসে বলো একসাথে আবার বলেন ওরে বাপরে মিছিল করার তাও তো ভালোই আছে বাংলাদেশের মানুষের এই মিছিলটা যেন সময় মতো একামতের দিনের ভাইদের পক্ষে হয় আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন আমার বন্ধুগণ নবীজি পাঠালেন মুসলমানদেরকে আবেসিনিয়ায় এই সংবাদ যখন মক্কার মুশরিকের আন্ডা বাচ্চাগুলো পেল তখন তারা আবেসিনিয়ার সম্রাটের কাছে চলে গেল মুসলমানদেরকে ফিরিয়ে আনবার জন্য আমার প্রাণ প্রিয় কানসাটবাসী মনোযোগ দিয়ে শ্রবণ করুন কথাগুলো মজার শিক্ষা আছে এখানে মুশরিকদের নেতারা আবেসিনিয়ার সম্রাটের কাছে গিয়ে বলল সম্রাট মক্কার জমিন থেকে কিছু মুসলমানেরা পলায়ন করে আপনার রাজ্যের মধ্যে প্রবেশ করেছে তারা তো হলো আমাদের রাজ্যের অপরাধী তারা অপরাধ করে এসেছে এখানে শাস্তির ভয়ে আপনার রাজ্যের ভিতরে প্রবেশ করেছে আমরা এসেছি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি তাদেরকে ফিরিয়ে দেন আমরা তাদের উচিত শাস্তির ব্যবস্থা করতে চাই সম্রাট বলছে আসলেও কি তারা অপরাধী বলে হ্যাঁ অপরাধী মুসলমানদেরকে ডাকা হলো তাদেরকে জিজ্ঞাসা করা হলো ও মুহাম্মাদের উম্মতেরা আচ্ছা বলো তো তোমরা কি সত্যি মক্কার অপরাধী নাকি মুসলমানদের মধ্য থেকে একজনকে সম্রাটের সামনে কথা বলার জন্য দায়িত্ব দেয়া হলো অনুমতি দেয়া হলো যার নাম হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ এই জাফর তো সেই জাফর যেই জাফর রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে যখন দেখতেন রাসূলের কলিজার দিকে তীর আসছে তখন এই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার সামনে বুকের সামনে নিজের বুকটা পাতিয়ে দিয়ে নবীজির দিকে যেই তীরটা আসতেছিল ওই তীরটা নিজেই তার বুকের মধ্যে গেঁথে নিয়ে পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য রেডি হয়ে থাকতেন বলেন সুবহানাল্লাহ কি মহব্বত রাসূলের প্রতি আমার বন্ধুগণ হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সম্রাট আমরা যখন শিরিক বিদাতের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলাম আমরা যখন অন্যায় অবিচারের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলাম মক্কার জমিনে কোন মানুষ যখন কোন মানুষকে দিনের আলোতেই হত্যা করতে দ্বিধাবোধ করত না কোনো অপরাধ মনে করত না ঠিক তখন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মাঝে একজন ব্যক্তিকে পয়গাম্বার বানে পাঠিয়ে দিলেন যেই পয়গাম্বারের নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সাহাবী বলছেন গো সম্রাট ওই নবীজিকে শুধু পাঠিয়ে শেষ করলেন না ওই নবীজির উপরে একখানা গ্রন্থ নাজিল করে দিলেন যেই গ্রন্থটার নাম হলো আল কোরআন সুবহানাল্লাহ বলবেন আবেসিনিয়ার সম্রাটের সামনে সাহাবী বলছেন ওগো সম্রাট ওই নবীজির উপরে যেই গ্রন্থখানা নাজিল করা হলো ওই গ্রন্থের তেলাওয়াত শ্রবণ করে বিশ্বাস করেন আমরা আর বাপদাদার ভ্রান্ত ধর্ম মানতে পারলাম না বাপদাদার ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ সম্রাট তো অবাক হয়ে গেল হায় রে কি এমন গ্রন্থের তেলাওয়াত শুনেছে যেই গ্রন্থের তেলাওয়াত শুনে বাপদাদার ধর্ম ছেড়ে দিল আমার বন্ধুগণ সম্রাটের সামনে সাহাবি বলছেন ও সম্রাট আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়াটাই যদি অপরাধ করে থাকি তাহলে আমরা সমস্ত সাহাবীরা একসঙ্গে আপনার সামনে বরদান পেতে দিলাম ধারালো অস্ত্র দিয়ে একটা কোপ দিয়ে আমাদের শরীর থেকে মাথাটা আনাদা করে দিন কোনো আপত্তি নাই তবে জেনে রাখেন শুনে রাখে এই বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান ছাড়া দুনিয়ার কোনো মানুষের বানানো মন্ত্র তন্ত্র আমরা মানতে পারবো না
আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলার রুহানি জজবা দেখে আবিসিনিয়ার সম্রাট তো মুগ্ধ হয়ে গেল পাগল পারা হয়ে গেল ওগো জাফর তুমি কোন গ্রন্থের তেলাওয়াত শুনেছো আচ্ছা বলো তো দেখি ওই গ্রন্থটার নাম কি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ওই গ্রন্থটার নাম হলো আল কোরআন বলেন না সুবহানাল্লাহ এবার সম্রাট বলছে গো জাফর আচ্ছা দেখো তো ওই কোরআনুল কারীম থেকে আমাকে একটু তেলাওয়াত শোনানো যায় কি না সুবহানাল্লাহ কবেন না সুযোগ যখন পেয়ে গেছে এবার মধুমাখা কণ্ঠে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা নহু তেলাওয়াত শুরু করে দিলেন কাফ হায়া আইন সাদ যিকর রহমত রব্বিকা আবদাহু জাকারিয়া ইজ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ হৃদয়ের কান্তা লাগিয়ে শুনুন কয়েকখানা আয়াত যখন বীর সাহাবী সম্রাটের সামনে তেলাওয়াত করল সম্রাটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল আল্লাহর কোরআনুল কারীমের কয়েকটা আয়াতের তেলাওয়াত শুনবার কারণে বেদিন সম্রাটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ও বন্ধু বলেন তো দেখি কঠিন হৃদয়টাকেও কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে নরম করে দিয়েছেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে সম্রাট চোখ দিয়ে পানি পড়ে আর কাঁদে আর বলে ও জাফর আল্লাহু আকবার ও জাফর থেমে যাও থেমে যাও থেমে যাও তোমার মাওলার কসম করে বলি গো জাফর আমি সম্রাট আমার জীবনের আগে কখনো এত সুন্দর গ্রন্থের তেলাওয়াত শুনি না সম্রাট বলে ও জাফর তোমাদের কারো কোনো চিন্তা নাই মক্কার কোনো মুশরিক নেতা তোমাদের উপর কোনো অন্যায় অবিচার চালাতে পারবে না তোমাদের হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম আর তোমাদের হাত তুলে দাও তোমাদের হাতে হাত রেখে আমি সম্রাট কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আমার প্রাণ প্রিয় চাপাইবাসী আজকে স্পষ্ট ভাষায় গভীর রজনী দাম্পতিকে জানিয়ে দিতে চাই যে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবার কারণে আবিসিনিয়ার সম্রাট বাগদাদ ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই কোরআন দিয়ে যদি সমাজ চলে ওই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে ওই কোরআন দিয়ে যদি জীবন চলে তাহলে এই রাষ্ট্রের মানুষগুলো শান্তি পেতে পারে কি পারে না ওই কোরআনের আইন আমরা বাংলার জমিনে দেখতে চাই কি চাই না ওই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আমরা চাই কি চাই না কারা কারা কোরআনের আইন দেখতে চাও দুটো হাত টান টান করে তুলে আমার আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও জমিন কার আরো জোরে বলেন জমিন কার এই জমিন চলে কার অর্ডারে সূর্য ওঠে কার অর্ডারে সূর্য ডোবে কার অর্ডারে এই জমিনে রহমতের পানি নামে কার অর্ডারে এই জমিনে মানুষ তাকব্বরি অহংকারী দেখায় শক্তি দিয়েছেন যিনি মানুষকে তিনি কে জমিন যার আইন চলবে তার কথা ঠিক কিনা জমিন যার তার আইন চলবে এই জমিদের মালিক যিনি আসমানের মালিক যিনি সেই মালিকের দেওয়া কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কোন বামপন্থী আগামী দিনে রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না কথা বলো কথা ঠিক কিনা শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু মাথায় পাগড়ি মুখে টুপি আর বেঈমানদের পিছনে ইত্তেদা করবা তুমি কি ঈমানদার না মদিনার মুনাফিকদের উত্তরসূরি মদিনার মুনাফিকদের উত্তরসূরি
একটা কথা স্পষ্টভাবে জানিয়ে নেন আমার বন্ধুগণ আমি যদি সত্যিকারে ইমানদার হিসেবে নিজেকে দাবি করি তাহলে আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হোক এর জন্য আমার কোনো দ্বিমত থাকা যাবে না সবাই এক বাক্যে স্বীকার করতে হবে মেনে নিতে হবে কোরআনের আন্দোলনে নিজেকে শামিল করতে হবে জমিন যার কোরআনের আইন দিয়ে এই জমিন চলবে একমাত্র তার কথা বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ যদি যদি কেউ বাধা দেয় যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে কি আমরা তাদের সঙ্গে আসি না নাই আরো জোরে বলেন আসি না নাই আমরা তাদের সঙ্গে আসি যারা এই জমিনে কোরআনের আইন চায় কথা ঠিক কিনা আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই আমরা তাদেরকে দেশের ক্ষমতার মাস্তুলে দেখতে চাই যারা আল্লাহর কোরআনের বিধান দিয়ে জমিনটা চালাতে চায় কথা বলো ঠিক কিনা আল্লাহ তুমি আমার দেশকে কোরআনের আইন দিয়ে তুমি কবুল করো চিল্লায় বলেন আমিন কোরআনের আইন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা হয় সেই তৌফিক হওয়া গণিত আলেমরা এই বাংলার জমিনে দিনের পর দিন নির্যাতিত হয়েছে কত আলেমরা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পরে শাহাদতের মৃত্যু তারা গ্রহণ করেছে আমরা কি তাদের কথা ভুলে গিয়েছি আমরা কি তাদের কথা ভুলে গিয়েছি শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে তাদের চোখ নষ্ট করে দেয়া হয়েছে রিমান্ডে নিয়ে তাদের হাত ভেঙে ফেলা হয়েছে তাদের পা নষ্ট করে দেওয়া হয়েছে তাদেরকে বছরের পর বছর অন্যায়ভাবে জেলের ভিতরে ঢুকায় রাখা হয়েছে এ জাতি এগুলো ভোলে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে কোরআনের আলোয় আলোকিত হয়ে যুগে যুগে অসংখ্য বেদিনেরা বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই কোরআনের আইন তুমি বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও চিল্লায় বলেন আমি আরো জোরে বলেন আল্লাহুম্মা আমি আমার বন্ধুগণ আজকে আর লম্বা করব না যেহেতু রাত্র দেড়টা বাজতে চলছে আমার বন্ধুগণ আল্লাহ যদি সুযোগ দেয় আবারও সেই দিন কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তবে আজকের সর্বশেষ কথা আপনাদের কাছে যেটি সেটি হলো এই এই এলাকার একজন যুবকও যেন একজন মুসলমানও যেন একজন যুবতী নারীও যেন ইসলামী সংগঠনের বাহিরে যেন না থাকে সবাইকে ইসলামী সংগঠনের ছায়াতলে আসতে হবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ যে যুবকরা আছো হাই স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো সবাই ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও সবাই কোরআনের দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও এক একটা এলাকার যুবক যেন হযরত ওমরের মতো সৈনিক হয়ে যায় আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই দেশ যদি কোরআন দিয়ে চলে তাহলে এই দেশের মানুষগুলো সত্যিকার শান্তি কাকে বলে তারা অনুভব করতে পারবে কথা বলেন ঠিক কিনা আমরা তো বলি বাংলাদেশ হলো সোনার দেশ বিশ্বাস করেন এই দেশটা সত্যিকারের সোনার বাংলা হবে সেই দিন যেই দিন এই দেশটা সত্যিকারের কোরআন আকরানের আইন দিয়ে পরিচালিত হবে কথা বলেন ঠিক কিনা যেদিন এদেশে সুদখোর থাকবে না যেদিন এদেশে ঘুষখোর থাকবে না যেদিন এদেশে অন্যায় অবিচারকারী থাকবে না যেদিন এদেশের নেতা হওয়ার পরে এদেশের মানুষের ঘাম ঝরানো টাকা বিদেশের মাটিতে পাচার করবে না সেদিন হবে আমার বাংলা সত্যিকারের সোনার বাংলা কথা ঠিক কিনা আমরা সেই বাংলা চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আরো জোরে বলেন আমি আমি একটু কথা যে বললাম আপনারা কি রাগ করেছেন বাবাজি ব্যথা পেয়েছেন বিশ্বাস করেন আল্লাহে মালার কসম দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলি নাই কথা বলেছি আমার মালিককে খুশি করার জন্য আল্লাহ তুমি আমাদের কথাগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কিচ্ছু চাই না আমরা চাই শুধু তোমার জমিন যেন তোমার কোরআনের আইন দিয়েই চলে আল্লাহ আমরা কিচ্ছু চাই না আমরা চাই শুধু জমিন যেন অন্যায় অবিচার মুক্ত হয় কথা ঠিক কি না আমার বন্ধুগণ সকলের জন্য দোয়া সকলের কাছে দোয়া আল্লাহ সকলকে জান্নাতে মেহমানদের কাতারে শামিল করে নেন চিল্লায় বলেন আমিন